সড়কের উপর দিয়ে প্রবল বেগে ছুটছে পানি, ডুবে গেছে ফসলি জমি, প্লাবিত হয়েছে বসতবাড়ি। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আকস্মিক পাহাড়ি ঢল নামে। এ সময় রণভূম, আকিলপুর, চিলোড়া, গড়কাটা সহ ছয়টি গ্রামের 50টি বসত ঘরে পানি ঢুকে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয়রা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করেই বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে ভাঙনের কবলে রয়েছে খাসিয়ামারা নদীর তীরবর্তী এলাকা। এতে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। খাসিয়া নদীর দুই পাড়েই জনগণ রিক্সে আছে। এইবার যে মুহূর্তে ভেঙে যেতে পারে, কোন জায়গা দিয়ে ঢালা হওয়ার সম্ভাবনা বেশি, মাটি কাটতেছে, এই বস্তা দিতেছে। এর আগে গত 12 ও 25 জুন এবং চলতি মাসের প্রথম সপ্তাহে মেঘালয় পাহাড়ের ঢলে প্লাবিত হয় সুনামগঞ্জের 6টি উপজেলার নিম্নাঞ্চল। সময় সংবাদ, সুনামগঞ্জ।